সরকারিভাবে যখন জেএসসি এসএসসি এইচএসি অথবা জেডিসি দাখিল আলিম পরীক্ষার ফলাফল প্রকাশ বা পাবলিশ করা হয় তখন আমাদের যে মেইন ওয়েবসাইট আছে এডুকেশন বোর্ড রেজাল্ট জিওবি বিডি এই ওয়েবসাইটটি অনেক জেম থাকে বা এর সার্ভার অনেক ব্যস্ত থাকে যার ধরুন আমরা খুব সহজে রেজাল্টগুলো পাই না আজকে আমি এনাদের একটা ওয়েবসাইট আপনাদের সাথে শেয়ার করব যেখানে রেজাল্ট পাবলিশ হওয়ার সাথে সাথেই আপনি মার্কশিট সহকারে দেখতে পারবেন এবং ভিডিওর শেষ অংশে আমি সেটাও দেখিয়ে দিব কিভাবে আপনি এস এম এসের মাধ্যমে রেজাল্ট পেতে পারেন তাই আপনাকে বলবো এই ভিডিওটি আপনি আপনার ফেসবুকে শেয়ার করে রাখুন যাতে আপনি এবং আপনার ফ্রেন্ডরা খুব সহজে ভিডিওটি দেখে নিতে পারে ভিডিও শুরু করার আগে একটি অনুরোধ আপনি যদি আমার এই ভিডিও আজকে প্রথম দেখে থাকেন তাহলে ভিডিওর নিচ থেকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে পরবর্তী সব ভিডিওগুলো আপনার কাছে চলে যায় আর অলরেডি যদি আপনি আমাদের চ্যানেলের নিয়মিত দর্শক হয়ে থাকেন তাহলে আপনাকে অনেক ধন্যবাদ আপনি চাইলে মোবাইল বা কম্পিউটার দিয়ে রেজাল্ট দেখতে পারেন মোবাইল দিয়ে দেখলে আমি আপনাকে সাজেস্ট করব গুগল ক্রোম বা মজিলা ফায়ার ফোর্স দিয়ে ব্রাউজিং করবেন তাহলে হয়তো ব্রাউজারের পারফরমেন্সটা মোটামুটি ভালো পাবেন আমি কম্পিউটার দিয়ে দেখাচ্ছি এই লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিব সেখানেও পেয়ে যাবেন তো আমরা এখন এই ওয়েবসাইটটি ঢুকে পড়লাম তারপর দেখেন এই ওয়েবসাইটের ইন্টারফেসটা ঠিক এইরকমই আসবে এবং আপনি না জানলে জেনে নিন এটাও এডুকেশন বোর্ডের অন্য একটি ওয়েবসাইট এই ওয়েবসাইটে আসার পরেই উপরেই দেখতে পারতেছেন এসএসসি এইচএসসি র রেজাল্ট আমরা এই ওয়েবসাইটে আসছি রেজাল্ট দেখতে তো প্রথমেই এসএসসি এইচএসসি জেএসসি রেজাল্ট এই যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর উপরে দেখতে পারতেছেন এক্সামিনেশন ইয়ার বোর্ড রেজাল্ট টাইপ এক্সামিনেশন থেকে আপনি কোন एग्जामের অ্যাকচুয়ালি রেজাল্ট বের করতে চাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করবেন যদি আপনি জেএসসি বা জেডিসি রেজাল্ট দেখতে চান তাহলে জেএসসি জেডিসি সিলেক্ট করবেন অথবা এসএসসি দাখিল এইচএসসি আলিম আপনার প্রয়োজন মতো সেটা সিলেক্ট করে নেবেন তারপর ইয়ার দেখতে পারতেছেন ইয়ার থেকে আপনি কোন ইয়ারের রেজাল্টটা বের করতে যাচ্ছেন সেই ইয়ারটা সিলেক্ট করে দিবেন তারপর তিন নম্বরে দেখতে পারতেছেন বোর্ড আছে বোর্ডে গিয়ে সিলেক্ট করে দিবেন আপনি কোন বোর্ডের আন্ডারে এক্সামটা দিয়েছিলেন এবং মোস্ট ইম্পর্টেন্ট পার্ট রেজাল্ট টাইপ রেজাল্ট টাইপটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে এখানে দেখেন ইন্ডিভিজুয়াল রেজাল্ট ইনস্টিটিউশন রেজাল্ট সেন্টার রেজাল্ট ডিস্ট্রিক্ট রেজাল্ট অনেক ভাবেই বের করে নিতে পারেন আপনি যখন আপনার নিজের জন্য রেজাল্টটা দেখবেন আপনি ইন্ডিভিজুয়াল রেজাল্ট বা আপনি কোনো কোনো একজনের জন্য রেজাল্টটা বের করতে যাচ্ছেন ইন্ডিভিজুয়াল রেজাল্টে ক্লিক করবেন তারপরে দেখবেন এখানে আরো দুইটি বক্স চলে আসবে সেখানে আপনি রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দিবেন রোল নাম্বার দেওয়া শেষ হয়ে গেলে রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন তারপর একবার ফলো করে নেবেন সব ইনফরমেশন কি আপনার ঠিক আছে যদি ঠিক থাকে তাহলে এখানে দেখেন কিছু আঁকা বাঁকা লেখা আছে সিকিউরিটি কি সিকিউরিটি কিটা আপনি খালি করে বসে দিবেন আর যদি এই সিকিউরিটি কিটা আপনি এখানে বুঝতে না পারেন যদি এটা বেশি আঁকানো বাঁকানো হয় যদি না বোঝা যায় তাহলে এই যে রিলোড আছে রিলোড দিলে এটা নতুন করে আরেকটা চলে আসবে সো আমি সিকিউরিটি কোডটা এখানে লিখতেছি ইউ এম আই সি ই তারপরে যে গেট রেজাল্ট আছে গেট রেজাল্টে ক্লিক করবেন লোড নিয়ে শেষ হলেই দেখতে পারবেন মার্কশিট সহকারে আপনার রেজাল্ট প্রথমেই দেখতে পাচ্ছেন আপনার ডিটেলস এখানে দেওয়া আছে নাম রোল নাম্বার আপনার বোর্ড গ্রুপ কত পয়েন্ট জিপিএড দেওয়া আছে এখানে একটু নিচে চলে গেলে আপনার সাবজেক্ট ওয়াইজ গ্রেড গুলা দেখতে পারবেন কোন সাবজেক্টে কত গ্রেড আছে এই যে ডান পাশে এখানে দেখতে পারতেছেন এখানে সাবজেক্ট নাম আছে সাবজেক্ট গুলার কোড দেওয়া আছে তো আপনি চাইলে এখন স্ক্রিন থেকে আপনি এটা প্রিন্ট করে নিতে পারবেন সেম ভাবে উপরে যে ইনফরমেশন গুলো আছে সেটাও আপনি চাইলে এখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন এছাড়াও মোবাইল থেকে আপনি আপনার রেজাল্টগুলো দেখতে চাইলে আপনার মোবাইলের এস এম এস অপশনে চলে যান এস এম এস অপশনে গিয়ে আপনি প্রথমেই টাইপ করবেন যে পরীক্ষার রেজাল্ট আপনি দেখতে চাচ্ছেন যেমন জেএসসি জেডিসি এস এস সি এইচ এস সি রেজাল্ট দেখতে চাচ্ছেন জাস্ট সেটা প্রথমেই আপনাকে বড় হাতের অক্ষরে টাইপ করতে হবে জেএসসি এই তিনটা অক্ষর প্রথমে দিবেন তারপরে একটা স্পেস দিবেন দেওয়ার পরে আপনার বোর্ড নামটা দিবেন বোর্ড প্রথম প্রথম করে দিতে হবে সেটা যদি সিলেক্ট বোর্ড হয় এস ওয়াই এল ঢাকা বোর্ড এইচ এ এরকম আপনার যে বোর্ডের নাম হবে সেই বোর্ড এর প্রথম করে থাকতে হবে তারপর আরেকটা স্পেস দিবেন স্পেস দেওয়ার পরে এখানে আপনার রোল নাম্বারটা দিবেন রোল নাম্বারটা দেওয়া শেষ হয়ে গেলে আবারও স্পেস দিবেন দিয়ে কোন ইয়ার আপনি রেজাল্টটা দেখতে যাচ্ছেন সেটা টাইপ করবেন এবং অবশ্যই মনে রাখবেন সবগুলো ওয়ার্ড যেন বড় হাতের অক্ষরে লেখা হয় ঠিক যেভাবে স্ক্রিনের মধ্যে দেখতে পারতেছেন তারপরে আপনাকে এই এস এম সেন্ড করতে হবে ওয়ান সিক্স থ্রি টু নাম্বারে যদি এই এস এম এসটা আপনি সেন্ড করে রাখেন তাহলে রেজাল্ট পাবলিশ হওয়ার সাথে সাথেই আপনার কাছে প্রীতি এস এম এস চলে আসবে সো এভাবেই আপনি যে কোনো রেজাল্ট পাবলিশ হওয়ার সাথে সাথে সবার আগে দেখতে পারবেন আশা করি কোনো প্রকার সার্ভারের জামেলা ছাড়া এই ওয়েবসাইট থেকে আপনি জেডিসি দাখিল আলিম অথবা জেএসি এস এস সি রেজাল্ট দেখতে পারবেন ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে সবার সাথে শেয়ার করুন কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতই জানিয়ে দেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিও নিয়ে থেকে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক দিয়ে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিন যাতে পরবর্তী সব ভিডিওগুলো আপনার কাছে চলে যায় দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম